আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা সেমি লড়াই ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ কাতার বিশ্বকাপের এবারে আসরে কোয়ার্টার ফাইনালিস্ট আট দল নির্ধারিত হয়েছে আর এই আট দলের মধ্যে যারা একে অন্যের মুখোমুখি হবে তাদের মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া এবং ব্রাজিল আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া মুখোমুখি হবে আগামী নয় তারিখ বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচের আগে অতীত পরিসংখ্যান যেন স্বস্তি দিচ্ছে ব্রাজিলকে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরিষ্কার ফেভারিট হচ্ছে ব্রাজিল ল্যাটিন আমেরিকার জয়েন্ট ব্রাজিলিয়ানরা এবার বিশ্বকাপে এসেছে শিরোপা জয়ের মিশন নিয়ে আর এই মিশনে তাদের সামনে যে প্রতিপক্ষ রয়েছে তারা কখনো হারাতে পারেনি ব্রাজিলকে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া ইতিমধ্যে চারটি ম্যাচে মুখোমুখি হয়েছিল এই চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে ব্রাজিলিয়ানরা ড্র করেছিল একটিতে এই ম্যাচে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ চলুন দেখে আসি এক নজরে গোলকিপার ব্রাজিল গোলকিপার বিশ্বের অন্যতম সেরা তবে এ সেরাদের মাঝে বেছে নেবেন লিভারপুলের অ্যালিসন বেকারকে সেন্টার ব্যাক ব্রাজিল ডিফেন্সের প্রাণ বলা যায় দুই সেন্টার ব্যাককে থিয়াগো সিলভা এবং মার্কুইন হোস বিশ্বকাপে দাপটের সাথে পারফর্ম করছেন তারা সুতরাং এই ম্যাচেও তারাই থাকবে ব্রাজিলের শুরুর একাদশে লেফট ব্যাক যদি অ্যালেক্সান্দ্রো ফিট হন তাহলে ব্যাক পজিশনে থাকবেন তিনি অন্যথায় এখানে দেখা যা যাবে দানিলোকে রাইট ব্যাক রাইট ব্যাক পজিশনে এই ম্যাচে ফিরতে পারেন দানিলো কেননা অ্যালেকসান্দ্রো হয়তো এতদিনে ঠিকও হয়ে গেছেন মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো সেন্টার মিডফিল্ডার হিসেবে লুকাস পাকোয়েতা তিনি গত ম্যাচে করেছিলেন গোল আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র ইনজুরি কাটিয়ে ফিরেছেন তিনি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচেও সেখানে একটি গোল ও অ্যাসিস্ট করেছিলেন তিনি আক্রমণ ভাগ লেফট উইঙ্গার হিসেবে দেখা যাবে ভিনিসিয়াস জুনিয়রকে দুর্দান্ত ছন্দে থাকা এই তারকা প্রতিপক্ষের জন্য কতটা ভয়ানক সেটা প্রমাণ করছেন প্রতিটি ম্যাচেই রাইট উইঙ্গার হিসেবে থাকবেন রাফিনা তিনি গোল না পেলেও দুর্দান্ত পারফরম্যান্স করেই যাচ্ছেন সেন্টার ফর্ড হিসেবে থাকবেন ফর্মের তুঙ্গে থাকা রিসার্লিসন তিনি ব্রাজিলের হয়ে ইতিমধ্যে তিনটি গোলও করে ফেলেছেন সব ঠিক থাকলে এই একাদশ নিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি লড়াই নামবে ব্রাজিল আপনাদের মতে ক্রোয়েশিয়ার বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন